একজন ইমানদার থাকবে ঠিক কিনা বলো। সুতরাং আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে চারণ করে কেউ টিকে থাকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, নমরু টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, ফারাউন টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই। ও মুসলমান, ওলামায়ে কেরাম জিয়ালে যাবে তো সেই জালটা মাদ্রাসায় পরিণত হবে ঠিক কিনা জোরে বলো। মরতে রাজি, জীবন দিবে তো ইমান দিবে না, জাল জুলুম জাগবে, অত্যাচার অন্যায় স্কিমগুলো জাগবে, তার জবাব দেওয়া হবে জায়নামাজের মাধ্যমে ঠিক কিনা বলো। মজবুত করব, নামাজ পড়ব, মর দোয়া হেরোইন এই সমস্ত অশ্লীল গর্হিত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকব, দুর্নীতি থেকে বেঁচে থাকব, মানুষের উপরে জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকব, মানুষের জমি দখল করা থেকে বেঁচে থাকব, মানুষের ফাইল ঠেকানো থেকে বেঁচে থাকব, মানুষকে কষ্ট দেওয়া মান সালিমান মুসলিমুল লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হতে হলে আমার জবানের দ্বারা কেউ কষ্ট পাবে না, আমার হাতের দ্বারা কেউ কষ্ট পাবে না। মুসলমানরা আশপাশে রহমা ও বাইরাহুম আপোষে বন্ধু থাকবে, কাফেরের মোকাবেলা, বেঈমানের মোকাবেলা, ইসলাম বিদ্বেষীদের মোকাবেলা সীসা ডালা প্রাচীরের মতো থাকবে। আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোথাও ব্যঙ্গ চিত্র প্রকাশ করা হয়, ফ্রান্স করেছিল ঠিক কিনা বলেন, শেষ কথা বলে আমি শেষ করছি, ফ্রান্স আল্লাহর রসুলের বিরুদ্ধে ব্যঙ্গ চিত্র করেছিল ঠিক কিনা বলেন। আপনারা আমাদের সাথে একত্রিত হয়ে চেয়ারম্যান মেম্বার কমিশনার দেশের রাজনীতি দেখবেন, আওয়ামী লীগ বিএনপি সর্বস্তরের লোক, রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে, রাজনৈতিক সমস্যা থাকতে পারে, কিন্তু রসুলের ব্যাপারে সবাই একমত ঠিক কিনা বলে। সুতরাং আল্লাহর রসুলের বিরুদ্ধে যদি কথা বলে, আল্লাহর রসুলের সাথে গুস্তাখি করে, মক্কা বিজয়ের সময় যে আল্লাহর রসুলের দুশ্মন মক্কা বাইতুল্লাহর গিলাপের ভিতরে ঢুকে পড়েছিল, আল্লাহর রসুল বলছে এখানে মাপ নাই হত্যা করো ঠিক কিনা বলো। আল্লাহর রসুলের গুস্তাখি রসুল যারা হবে, বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি থাকবে আইন করে, ব্লাসফেমী আইন করে, কোন ধর্মের ব্যাপারে কটূক্তি হলে, ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কোন কটূক্তি হলে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, রাষ্ট্রীয় সংবিধানের মাধ্যমে, রাষ্ট্রীয় আইনের মাধ্যমে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে ঠিক কিনা। তসলিমা পালাইতে বাধ্য হয়েছে, নাস্তিক মুরতাদরা, ইসলাম বিদ্বেষীরা, তারা জানে না সাড়ে চার লাখ মসজিদ বাংলাদেশে রয়েছে ঠিক কিনা বলে। 70,000-এর অধিক বড় বড় মাদ্রাসা রয়েছে, লক্ষ লক্ষ আলেম ওলামা রয়েছে, হাফেজে কোরআন রয়েছে। এই বাংলার জমিন থেকে ইসলামকে মুছে দেওয়া যাবে না, এই বাংলার জমিন থেকে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা বলবে তাদের চেপে ধরা হবে, কারণ বাংলার জমিন রক্তের কিনা, বাংলার জমিন হলো মুসলমানদের দেশ ঠিক কিনা জোরে বলো। আর মুসলমান বলতে চাই, বলতে চাই আখেরি পয়গাম বেঁচে থাকবো, সিংহার মতো লড়াই করে বেঁচে থাকবো ঠিক কিনা বলো। ইমানদারের কাজ হলো ইমানদার মৌতকে ভয় করে না, ইমানদার মৌতকে ভয় করে না, জয় পরাজয় আল্লাহর পক্ষ থেকে আসবে ঠিক কিনা বলো। ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই, আজ আসবে তিলকা লাইয়া মুনুদা বিনোহা বাইদান নাস, আজ তোমার ভালো যাচ্ছে কালকে আমার আসবে ঠিক কিনা জোরে বলো, তখন কিন্তু পালাইবার জায়গা থাকবে না ঠিক কিনা বলো। সুতরাং ইসলামের বিরুদ্ধে নাস্তিক আর মুরতাদদের সরকার যেমন সার দেয় নাই, সরকার যেমন টাকলা মুরাদকে সার দেয় নাই, এই দেশের মানুষ দেখেছে টাকলা মুরাদ পৃথিবী ঘুরেছে কোথাও জায়গা পায় নাই ঠিক কিনা বলো। ইসলামের বিরুদ্ধে চারণ করে কেউ টিকতে পারে নাই, পারে নাই, পারবে না। কানাডায় গিয়েছে বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় নেওয়ার জন্য নাকে খত দিয়েছে, সর্বশেষ পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে নারী নির্যাতনের মামলার আসামি হয়ে, আজ জাতিসংঘের মন্ত্রী হয়ে আল্লাহকে ভুলে গিয়েছিল, আল্লাহ সেকেন্ডের ভিতরে 3 মিনিটের ভিডিও দিয়ে ভাইরাল করে আল্লাহ জুরু বানিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন। হিরু যিনি বানান, হিরু কে বানান, আরো জোরে বলেন কে বানান, তিনি জিরো বানাইতে পারেন ঠিক কিনা বলেন। সুতরাং মন্ত্রিত্ব পায় আল্লাহকে বলে যাও না, চার
চেয়ারম্যানই পায় আল্লাহকে ভুলে যাও না, এমপি হয়ে আল্লাহকে ভুলে যাও না, ব্যবসায়ী হয়ে আল্লাহকে ভুলে যাও না, আলেম হয়ে আল্লাহকে ভুলে যাও না, নাস্তিক হয় না, মুরতাদ হয় না, কারণ এই জমিন আল্লাহ ততক্ষণ পর্যন্ত কায়েম রাখবে যতক্ষণ একজন ইমানদার থাকবে, ঠিক কিনা বলো? সুতরাং আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে চারণ করে কেউ টিকে থাকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, নমরু টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, ফারাউন টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, ও মুসলমান ওলামায়ে কেরাম জিয়ালে যাবে তো সেই জালটা মাদ্রাসায় পরিণত হবে, ঠিক কিনা জোরে বলো? মরতে রাজি জীবন দিবে তো ইমান দিবে না, জাল জুলুম যা আসবে, অত্যাচার অন্যায় স্টিম গুলো যা আসবে তার জবাব দেওয়া হবে জায়নামাজের মাধ্যমে, ঠিক কিনা বলো? রাজপথ বন্ধ হয়ে যায়, রাজপথে কথা বলার যদি সুযোগ না থাকে, যদি কোথাও দাঁড়াবার সুযোগ না থাকে, মনে রাখবা ইমানদার তোমার জন্য জায়নামাজ অপেক্ষা করছে, রাত্রে আধারে দাঁড়িয়ে যাও, রাত্রে এক ফুটো চোখের পানি ধারো, ইসলামের জন্য, মানবতার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য আল্লাহ তোমার সাহায্য করবে, ঠিক কিনা বলো? আজ করোনা ভাইরাস গোটা পৃথিবী নীরব বিস্তব্ধ হয়ে আছে, এগুলা দুইটা কারণে আসে করোনা। এক নাম্বার করোনা আসার কারণ হলো যখন জমিনে পাপ বেড়ে যায়, ঠিক কিনা বলো? দুই নাম্বার কারণ হলো যখন জুলুম বেড়ে যায়। আজ পরিমুনির মতো নষ্টা পুষ্টরা আজকে আমার সোনার বাংলাকে কলুষিত করছে, ঠিক কিনা বলো? আজকের এই বাংলা মুসলমানদের বাংলায়, আজকের এই পবিত্র ভূমিতে, আউলিয়া কেরামের ভূমি, 313 আউলিয়ার জায়গায় পরিমুনির মতো নষ্টা পুষ্টরা আজকে তারা নিজে কি ধরনের অশ্লীল গর্হিত কাজ করছে, এইগুলোকে সরকারের বন্ধ করতে হবে, মদ বন্ধ করতে হবে, জোয়া বন্ধ করতে হবে, অশ্লীল গর্হিত বন্ধ করতে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। অনেক লোক আছে বসেন, বসার জায়গার ব্যবস্থা করেন, বসার জায়গার ব্যবস্থা করেন, আজকে শেষ পর্যন্ত থাকতে হবে, টিকে থাকবো ইনশাআল্লাহ, মন প্রাণ দিয়ে থাকবো, কথাগুলো শুনবো, সবাই তাড়াতাড়ি ব্যবস্থা করেন, সবাই জাকির ভাই কোথায়, বসার ব্যবস্থা করেন, মুসলমান করোনা মুসলমানের কিছু করতে পারবে না, ঠিক কিনা বলেন? করোনা যার মৃত্যু হবে হবেই, করোনা যার মৃত্যু হবে হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, দেশকে হেফাজত করুন, দেশের মানুষকে হেফাজত করুন, পুরান টাউন শহর ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এই এলাকাকে যেন আল্লাহ হেফাজত করে, আল্লাহ ওয়াজ মাহফিলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।